মুরলি এদিন বিয়ে বাড়ি, পাত্র অঙ্কের স্যার আর পাত্রী নন টিচিং স্টাফ দিদিমণি। তবে বিয়ের অনুষ্ঠান আগেই হয়ে গেছে, এদিন শুধু খাওয়া দাওয়া। আসলে করোনা আবহে নিজেদের বিয়েতে ডাকতে পারেননি ছাত্রছাত্রীদের, তাই বিয়ের পর অষ্টমঙ্গলার আগেই স্কুলে মিড ডে মিলে তিথি ভোজ পাল্টে গেল প্রীতি ভোজে। শনিবার সিউড়ির এক নম্বর ব্লকের করিদ্ধার যদুরায় মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইনস্টিটিউশনে সেই অভিনব ছবি নজর কাড়ল। স্কুলের প্রায় 300 ছাত্রছাত্রী মিড ডে মিলের সময় গণিত শিক্ষক মহেন্দ্রনাথ পাল ও স্কুলের স্টাফ অর্পিতা রায়ের বিয়ের প্রীতিভোজে সামিল হল শনিবার। এদিন মিড ডে মিলের মেনুতে ছিল খিচুড়ি, চিকেন আর চাটনি। পরিবেশন করলেন নবদম্পতি। আসলে আমাদের বিদ্যালয়ে একটা প্রীতি ভোজন বা স্নেহ ভোজনের ব্যবস্থা থাকে। অনেক সময় কারোর কিছু জন্মদিন হোক, কোনো কিছু শুভ অনুষ্ঠান হলে আমরা সেই অনুষ্ঠানটা যে সবার সাথে ভাগ করে নিতে পারি। আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে আমাদের নতুন বিবাহ হয়েছে, তাই এই এখনো 7 দিন হয়নি, তাহলে সেই অনুষ্ঠানটা আমাদের এই শুভ জিনিসটা আমরা বিদ্যালয়কে পরিবার মনে করি, এরা আমাদের পরিবারের অংশ, ছাত্রছাত্রীদেরও নিমন্ত্রণ করে খাওয়াবেন। কিন্তু ছাত্রছাত্রীদের শারীরিক নিরাপত্তার কথা মাথায় রেখেই এতদিন সম্ভব হয়নি, তবে এবার সেই স্বাদ মিটিয়ে নিলেন। এদিন স্কুল পরিদর্শনে এসে এমন কাণ্ড দেখে বেজায় খুশি জেলা এডুকেশন অফিসার সুজিত রায়ও। শুধু তাই নয়, নিজের স্কুলের সহকর্মীরাই যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ছাত্রছাত্রীদের খাইয়ে এমন তৃপ্তি পেতে পারেন তা ভেবেই আপ্লুত প্রধান শিক্ষক যামিনীকান্ত সাহাও। শুধু ক্লাসেই নয়, নিজেদের ব্যক্তিগত জীবনেও ছাত্রছাত্রীদের ভালোবাসাই তাদের পাথেয়, এমনটাই জানান নবদম্পতি। তাই আনন্দটা ওদের সঙ্গেও ভাগ করে নিতে চাইলেন। The Wall Bureau.